নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। এদিন শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয় বার, কারণ বুধবার। তাই বুধবারে আপনারা এই বিশেষ বস্তুটি যদি ছুঁড়ে দিতে পারেন এই জায়গাতে, তাহলে অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই চমৎকারী উপায় বা টোটকার বিষয়। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আমরা সবাই জানি গৃহের কোনো শুভ কাজ করার আগে শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে প্রণাম এবং পূজন করা অত্যন্ত কর্তব্য। আর তা করলে কর্মের দ্রুত সিদ্ধি লাভ হয় এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আর শ্রী গণেশ দেবের বাহন ইঁদুরকে বলা হয় এই সমস্ত সংকটের জাল এবং ফাঁস থেকে কেটে দেওয়ার একটি বিশেষ প্রতীক। গণেশ দেবকে পূজা অর্চনা করা এটি নিত্যকর্ম মনে করা হয়, অর্থাৎ প্রতিদিন পূজা করা যেতে পারে। তবে এবারের 2022 সালের ফাল্গুন মাসের বিশেষ অমাবস্যা তিথি পড়েছে আগামী 2 মার্চ 2022 বুধবার। আর বুধবার মানেই শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয়বার। তাই এই বিশেষ দিনের এই গুরুত্বপূর্ণ উপায়ে অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য আসবে এবং আপনারা গণপতিদেব এবং মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন এই বিশেষ চমৎকারী উপায়ে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এই বিশেষ দিনে গণেশ দেবের পূজা অর্চনা করলে পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে থাকা বুধ গ্রহেরও বিশেষ শুভ ফল আসে। যদি জন্মকুণ্ডলিতে বুধ অশুভ অবস্থায় থাকে, তাহলে ধীরে ধীরে তা আপনার শুভ ফল দিতে শুরু করবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটি চমৎকারী উপায়ের বিষয়ে আলোচনা করব। আর যা করলে দেবাদিদেব মহাদেবের পুত্র শ্রী গণেশ দেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনের সমস্ত বাধাবিঘ্ন ধীরে ধীরে দূর হবে। শ্রী ভগবান গণেশের সবথেকে প্রিয় বস্তু হলো দুর্বা, আর তা আপনি অবশ্যই শ্রী গণপতি দেবের পূজাতে অবশ্যই নিবেদন করবেন। তাই আজ এই বিশেষ দিনে 5টি, 11টি কিংবা 21টি দুর্বা আপনি নিবেদন করতে পারেন। তবে তা ভুল করেও পায়ে নিবেদন করবেন না, গণেশ দেবের কাঁধে এই বিশেষ দুর্বা আপনি নিবেদন করুন। তবে এই দুর্বা নিবেদনের আগে অবশ্যই পরিষ্কার জলে ভালো করে ধোবেন। 5টি, 11টি কিংবা 21টি একসঙ্গে জড়ো করে একটি লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে এই দুর্বার গাঁট আপনি তবেই আপনি নিবেদন করবেন। আর এই বিশেষ দুর্বা নিবেদনের সময় এই বিশেষ মন্ত্র অবশ্যই জপ করুন, আর তা হলো ইদম দুর্বা দলম ওং গং গণপতায় নমঃ। ইদম দুর্বা দলম ওম গং গণপতায় নমঃ এই বিশেষ মন্ত্র 11 বার জপ করুন এবং এই বিশেষ উপায়ে অত্যন্ত দ্রুত প্রসন্ন হন শ্রী গণপতি দেব। আজ এই বিশেষ দিনে এই বিশেষ উপাচারগুলি করার জন্য অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তা যেন কালো অথবা নীল বর্ণ না হয়। তারপরে আপনি আপনার মন্দিরে আসন পেতে শ্রী গণপতি দেবের ছবির সামনে অথবা মূর্তির সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সেই সাথে একটি সুগন্ধি ধূপ জ্বালাতে ভুলবেন না এবং সেই সাথে আপনার সাধ্যমতো ফল এবং মিষ্টি আপনি প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। গণপতি দেবের অত্যন্ত প্রিয় ভোগ হলো মোদক, আর যদি তা সম্ভব হয় নিবেদন করতে পারেন। আর তারপরে আপনি সিঁদুর দিয়ে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে তিলক অঙ্কন করুন। আর এই উপায়ের জন্য লাগবে অল্প পরিমাণ সবুজ মৌরি, তারপরে একটি পরিষ্কার কাপড়ে ভালো করে এটিকে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। তারপরে একটি পূজার পাত্রে আপনি এই অল্প পরিমাণ মৌরি রেখে দিন। তারপরে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র জপ করুন, আর এই মন্ত্র হলো ওং বিঘ্ন বিনাশায় নমঃ। ওং বিঘ্ন বিনাশায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন।
আর ঠিক তারপরেই আপনার মনের দুঃখ কষ্টের কথা নিবেদন করুন। আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করার জন্য বিশেষ প্রার্থনা করুন শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে। প্রার্থনা করার পর আরেকটি ছোট্ট পূজার পাত্রে আপনি কর্পূর রাখুন, আর তারপরে এই কর্পূর দানিটিতে কর্পূর আপনি জ্বালিয়ে দিন। তারপরে আপনি শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে যে মৌরি রেখেছিলেন সেখান থেকে মৌরির একটি দানা তুলে নিন, আর ঠিক তারপরেই ওম বিঘ্ন বিনাশায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করতে করতে এই বিশেষ মৌরি দানাটি আপনি কর্পূর জ্বালার উপরে আপনি তার অর্ঘ্য দিন। আর ঠিক এই রকমভাবেই আরেকটি আপনি মৌরির দানা নিন এবং আবারও ওই বিশেষ মন্ত্র ওম বিঘ্ন বিনাশায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন এবং এই দ্বিতীয় মৌরির দানাটিও আপনি আহুতি দিন। ঠিক এইভাবেই 11টি মৌরির দানা আপনি আহুতি দিন এবং সেই সাথে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি জপ করতে ভুলবেন না। যখন পুরোপুরি এই 11টি মৌরির দানা পুরোপুরি জ্বলে যাবে কর্পূরের মধ্যে, ঠিক তারপরেই আপনি শ্রী ভগবান গণেশ দেবের উদ্দেশ্যে আরতি নিবেদন করবেন, আর সেই সময় আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করার প্রার্থনা করবেন। ঠিক তারপরেই ওই ছোট্ট পাত্রে অবশিষ্ট মৌরির দানাগুলি আপনি আপনার ডান হাতের মুঠোয় নিয়ে নিন, আর তারপরেই আপনি এই মুষ্টিটি আপনার মাথার চারিদিকে সাত ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন, আর এই সাতবার ঘোরানোর পর কোনো মুক্ত জায়গায় চলে যান বা খোলা স্থানে চলে যান। আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের ছাদে চলে যান কিংবা ব্যালকনিতে চলে যান, অথবা আপনার দরজার সামনে দরজাটা খুলে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, আর উত্তর দিকে পিছন করে আপনি দাঁড়িয়ে পড়ুন। আর ঠিক তারপরেই আপনি অবশিষ্ট এই মৌরটি আপনি আপনার পিছনের দিকে ছুঁড়ে দিন। খেয়াল রাখবেন এই বিশেষ অবশিষ্ট মৌরটি আপনার পিছনের দিকে অর্থাৎ উত্তর দিকেই আপনি ছুঁড়ে দেবেন। ঠিক তারপরেই আপনি আপনার হাত মুখ এবং পা সুন্দর করে ধুয়ে ফেলুন। ঠিক তারপরেই যে সিঁদুর দিয়ে আপনি ভগবান শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে তিলক অঙ্কন করেছিলেন সেই সিঁদুর দিয়ে নিজের মস্তকে বা কপালে আপনি তিলক অঙ্কন করুন, আর শ্রী ভগবানের উদ্দেশ্যে যে প্রসাদ নিবেদন করেছিলেন সেই প্রসাদ আপনি নিজে অবশ্যই গ্রহণ করুন। আর এই বিশেষ উপায়ের মাধ্যমে আপনি শ্রী গণেশ দেবের অবশ্যই কৃপা পাবেন এবং ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন গণেশ দেবের কৃপায় অবশ্যই দূর হবে, আপনার দুর্ভাগ্য ধীরে ধীরে আপনার সৌভাগ্যে রূপান্তরিত হবে। সেই সাথে শনিদেবের অশুভ প্রভাব এবং রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা সবাই কমবেশি জানেন যে সবুজ রঙের বস্তু বুধ গ্রহকে উজ্জীবিত করে, তাই এই বিশেষ উপায়ে সবুজ রঙের মৌরি দিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ চমৎকারী উপায় করেছি। ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা বুধ গ্রহও শুভ ফল দিতে শুরু করবে, তবে এই বিশেষ উপায় অবশ্যই সন্ধ্যার সময় করবেন। এই বিশেষ উপায়টি বুধবার করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন, তবে যে কোনো দিন এই বিশেষ উপায় করতে পারেন। গণেশ চতুর্থী কিংবা বুধবার দিন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আর এই বিশেষ দিনে করলে অতি দ্রুত আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।